হাজীগড় হাসপাতালে চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে তিলোত্তমার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিলোত্তমার পরিবারের সঙ্গে প্রদীপ প্রজ্বলন করে নিহত ডাক্তারের আত্মার শান্তি কামনা করেন তিনি। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ আন্দোলন চলবে বলে তিনি জানান। আমি গতকাল মঞ্চ থেকে যে আবেদন জানিয়েছিলাম যে আজকে সন্ধে ছটা থেকে বা সন্ধেবেলায় আমরা আমাদের ঘরের বোন, কারো হয়তো মেয়ের মতো, কারো হয়তো দিদির মতো, তার যেন ন্যায় বিচার হয় এবং অপরাধীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, তার আবেদনে আমরা আজকে একটি প্রদীপ জ্বালাবো। আমি সেই প্রদীপ নিজে এসে পরিবারের সাথে, ওনারা সঙ্গে ছিলেন, আমি নিজে জ্বালালাম। এমনিতে পরিবার অত্যন্ত দুঃখের মধ্যে আছে, সেন তাদেরকে বেশিক্ষণ ডিস্টার্ব করা আমারও ইচ্ছে ছিল না এবং ওনাদের যতটা তাড়াতাড়ি আমি ওনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওনারা বলেছেন আন্দোলনটা চালিয়ে যেতে সবাইকে, শুধু আমাদেরকে না, যাতে ন্যায় বিচারটা হয়। ওনাদের সন্দেহ হচ্ছে যে আন্দোলনটা থেমে গেলে ন্যায় বিচারটা মনে হয় আর হবে না, সেজন্য আমি আমার তরফ থেকে আবেদন জানাবো সকলকে, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, ইররেসপেক্টিভ অফ অর্গানাইজেশন, যে সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ যেভাবে চালু আছে আরও তীব্র থেকে তীব্রতর এর প্রতিবাদ হওয়া উচিত।